ওয়েলকাম ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আজকে আঠাশে মার্চ দু হাজার ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার পক্ষ থেকে লোকসভা ভোটের সেকেন্ড ফেজের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এখানে বলার মতো যেটা বিষয় সেটা হচ্ছে ভোটের যে টাইমিং আওয়ার সব পোল কতক্ষণ ভোট হবে এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আমরা দেখতে পাচ্ছি ভোটটা হবে ছাব্বিশে এপ্রিল দু যেমন দেখুন আসামে ভোট পাঁচটা পর্যন্ত ভোট শুরুটা সব জায়গাতেই সাতটা বিহারের যেমন দেখুন কিছু জায়গায় ছটা আবার কিছু জায়গায় চারটে রয়েছে আবার ছত্তিশগড়ে আমরা দেখছি কিছু জায়গায় যেমন ছটা আছে তেমনি আবার কিছু জায়গায় বিকাল তিনটে পর্যন্তও রয়েছে তবে ম্যাক্সিমাম জায়গাতেই এবারে ভোটটা দেখতে পাওয়া যাচ্ছে বিকেল ছটা পর্যন্ত চলবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে টাইমিংটা এবার যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যাই এখানেও দেখুন যেমন ত্রিপুরাতে পাঁচটা পর্যন্ত আপনার ওয়েস্ট বেঙ্গলটা এই যে দেখুন ওয়েস্ট বেঙ্গলে যে তিনটে লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট এখানে কিন্তু ভোটটা ছটা পর্যন্তই হবে অর্থাৎ সকাল সাতটা থেকে বিকেল বা সন্ধ্যে ছটা যায় বলি না কেন এবং মকপল সাড়ে পাঁচটা থেকে শুরু মানে এদিকে আধ ঘন্টা আবার যদি ছটাতেই ভোট শেষ হয় তাহলে সব কিছু কাজকর্ম সেরে ওদিকে এক ঘন্টা সাতটা তারপরে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত একটা টানা বুথের মধ্যে কাজ চলবে ভোটের দিন কিন্তু মাঝখানে অফিসিয়ালি আধ ঘন্টা লাঞ্চ ব্রেকের একটা প্রভিশন কিন্তু কমিশন থেকে রাখা উচিত কারণ দুপুরের দিকে ভোটার এমনি খুব একটা আসে না কাজে বিষয় আমাদের সকলের পক্ষ থেকেই উঠুক যে অন্তত অফিসিয়ালি একটা আধ ঘন্টা লাঞ্চ ব্রেকের ব্যবস্থা রাখা উচিত সেটা একটা থেকে দেড়টা বা দেড়টা থেকে দুটো যাই হোক সময়টা কারণ টানা আপনার তেরো চোদ্দ ঘন্টা কাজ তার মাঝখানে একটা অফিসিয়াল লাঞ্চ ব্রেক তার একটা সময় নির্ধারণ করা অবশ্যই কমিশনের উচিত আপনারাও অবশ্যই এই বিষয়ে মন্তব্য করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ